রোজাকে ভেঙে দেয় সেটা হলো আলজিমা, সহবাস করা, স্ত্রী সহবাস করা, এটাতে রোজা ভেঙে যাবে। আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। লাইলাতাস সিয়াম, রমজান মাসে রাত্রি বেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে হালাল করে দেওয়া হয়েছে। বিদায় সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী হারাম, স্ত্রী সহবাস করা যাবে না। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে ওই যেই দিন সহবাস করলো ওই দিন সে রোজাটা তাকে পুরো করতে হবে। রোজাটা কি করতে হবে? যেই দিন সে রোজা ভেঙেছে, যেই দিন সে জেমা করেছে, সহবাস করছে, ওই দিন রোজা তাকে পুরো করতে হবে, এটা তার কাজে। আর দ্বিতীয় যেটা সেটা হলো ওয়ালাইহি কাফফারা, সে কাফফারাও দিবে। কাফফারা কি? যে যদি ইচ্ছা করে তার স্বামী স্ত্রীকে যদি মিলন করে রোজা রেখে, রোজা রাখা অবস্থায় তার কাফফারা হলেই যে গোলাম আজাদ করতে হবে, যেটা এখন নেই, অথবা দুই মাস লাগাতার রাখতে হবে। দুই মাস লাগাতার, লাগাতারের অর্থ হলো এই যে একেবারে কন্টিনিউ 55টা রোজা রেখেছেন লাগাতার, এরপরে একদিন বাদ পড়েছে, তার আবার শুরু করতে হবে আবার দুই মাস। 59টা বা 58টা রোজা রেখেছেন, একটা বাকি আছে, মাঝখানে গ্যাপ দিয়ে রাখতে চান হবে না, আবার দুই মাস শুরু হবে। শাহরাইন মুতাতাবিআইন, লাগাতার দুই মাস রোজা রাখতে হবে। এটা যদি কেউ না পারে তাহলে ইতআমু সিত্তিনা মিসকিনান, 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। তো এই জন্য আমরা যারা বিবাহ শাদী যারা করে আছি রোজার মাসে একটু সতর্ক থাকা দরকার, কারণ তার কাফফারা অত্যন্ত গালিজ, অত্যন্ত কঠিন। এই বিষয়ে একটি রিওয়ায়ত আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, উনি একটি হাদিস নিয়ে এসছেন, সে হাদিসটি হলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে বসা ছিলাম, ইদ জাআ রাজুলুন, একজন ব্যক্তি আসলো, আসার পর নবীকে বললো হে আল্লাহ নবী সাল্লাম, আমি তো স্ত্রী সহবাস করে ফেলে দিয়েছি রোজা রেখে। তো আল্লাহ নবী বলছেন তাহলে তোমার করতে হবে, তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে, পারবা? আমি গরিব মানুষ, গোলাম পাবো কোথায়? তো তাহলে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে। তো এক মাসেই পারলাম না, তো দুই মাস কেমনি পারি? বুঝলেন নাই, দুই মাস লাগাতার সেটাও তার জন্য কঠিন। তাহলে 60 জন মিসকিনকে খানা খেলাও, তো বলছে আমি তো একবার গরিব মানুষ। তো এইভাবে সে আছে, কিছুক্ষণ পর এক টুকরি, বড় টুকরি খেজুর আসছে। তো আল্লাহ নবী বললেন তুমি একটা কাজ করো, এই খেজুরটাই তুমি নাও, নিয়ে তোমার এই রোজার কাফফারা বলে মদিনায় যারা গরিব আছে এদেরকে তোমরা বন্টন করে দাও। এখন ওই ব্যক্তি খেজুরটা নিয়ে বলছে হে আল্লাহ নবী সাল্লাম, এই দুই এলাকার মাঝে আমার চেয়ে গরিব কোনো ব্যক্তি নেই, আমার পরিবারের চাইতে বেশি গরিব কোনো ব্যক্তি নেই। তো তার এই কথা শুনে বলছেন ফাদাহিকান নবী সাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, আল্লাহ নবী সাল্লাম হেসে ফেললেন এমনকি ওনার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। তো যে কেমন ব্যক্তি, হ্যাঁ, যে গোলাম আজাদ করবে না, দুই মাস রোজাও রাখবে না, এরপরে সার্থ মিসকিনকে খানাও খাওয়াবে না, আবার তাকে যখন হাদিয়া দেওয়া হলো সদকা করার জন্য সে বলছে এর হক আমাই বেশি। তো এরকম যদি একান্ত নিতান্ত যদি গরিব হয় তার জন্য আল্লাহর কাছে তোবা করতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার যে কাফফারা এটারও আমার সমর্থন নেই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে করবেন না, কিন্তু নিয়ম এটাই যে জেমা করলে তাকে তার এই শাস্তি তাকে এটা করতে হবে। যেই জিনিসগুলি রোজা ভেঙে ফেলে দেয়, প্রথম খাওয়া এবং পান করার ইচ্ছা করা, দ্বিতীয় জিমা করা, তৃতীয় হলো ইনজালুল মানি, বীর্যপাত ঘটানো, বীর্যপাত ঘটানো। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সে জেমা করা, যেটা আগে শুনলাম সেই জেমাটাও ফরজ, মানে লজ্জাস্থানে জেমা করতে হবে। কেউ যদি লজ্জাস্থানে জেমা না করে এমনি বাহিরে কোনোভাবে যদি সে বীর্যপাত ঘটায় তাহলে তার জন্য রোজা ওজা নষ্ট হয়ে যাবে, সওম ওটা রোজা তার ভেঙে যাবে, তবে ওই রোজা তার কাজা করতে হবে, তাকে রোজার কাজা করতে হবে, কিন্তু ওই ব্যক্তি দুই মাস রোজা রাখবে না, দুই মাস রোজা রাখবে না। আর একটা জিনিস সেটা হলেই যে বীর্যপাত হয়েছে কিন্তু ওটা স্বপ্নের মাধ্যমে, নিজে ইচ্ছায় নয়, সেখানে তার কিছু করার নেই, দিনে বেলা ঘুমিয়েছে স্বপ্নদোষ হয়ে গেছে। তো যেহেতু এতে তার কোনো নিজস্ব কোনো দখল নেই, নিজস্ব করার কিছু নেই, বিধায় রোজা ভাঙবে না, এখানে রোজা ভাঙবে না।